নীলফামারীর ডুমার জেনারেল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে 13 বছরের এক অবহিত মাদ্রাসা ছাত্রীর গর্ভবতী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার প্রতিবাদে ক্লিনিকটি 3 ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। সোমবার সকাল 10:30 হতে দুপুর 1:30 পর্যন্ত উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন ওই ক্লিনিকটি অবরুদ্ধ থাকে। গতকাল বিকেলে ওই মাদ্রাসা ছাত্রী পেটে ব্যথা নিয়ে ক্লিনিকটিতে চিকিৎসা নিতে আসে। আল্ট্রাসোনোগ্রাফি ও ইউরিন পরীক্ষা করে সেই ছাত্রীটি গর্ভবতী বলে রিপোর্ট দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। অভিভাবকরা শতভাগ নিশ্চিত হতে রাতে আরও 2টি চিকিৎসা কেন্দ্রে পরীক্ষা করান, তবে গর্ভবতী হওয়ার কোনো নমুনা পায়নি ওই 2টি চিকিৎসা কেন্দ্রে। আমার পেটের ব্যথা উঠছিল, তারপর আমার নানিকে বলছি যে আমার পেটের ব্যথা, নানি ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার পর এখানে ওরা চিকিৎসার কথা বলছে, আলতাসনও করছে, রক্ত রক্ত পরীক্ষা করছে, প্রসাব পরীক্ষা করছে, করে নাকি ধরা পড়ছে আমার পেটে বাচ্চা। এখন আমি তো এটা বলতেছি যে এটা না, কখনোই না, মানে আমাকে যাতা বলে অপমান করে, আমি খুব কষ্ট পাই ওনার এই কথাটাতে। তখন বাসায় এসে আমি আমার মাকে বলি, আমার মাও এর জন্য অন্যখানে আমাকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়, অন্যখানে চিকিৎসার ব্যবস্থা করে, তখন এখানকার ডাক্তার বলে যে এটা কিছু না, কিছু ধরা পড়েনি আপনার। পরদিন সকালে খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্লিনিকটি 3 ঘন্টা অবরোধ করে রাখে। তারা ক্লিনিকটি বন্ধ ও দোষীদের শাস্তির দাবি করেছে। এখানে একটা মেয়ের কিন্তু মানহানি হয়েছে, সম্মান হারা হয়েছে, আমরা এটার বিচার চাই। এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। একটা নাবালক মেয়েকে বললো পেটে বাচ্চা আছে, এবসন করতে লাগবে 5,000 টাকা লাগবে, এটা কোন ধরনের কথা? এখানে কোন সুস্থ লোক আসলে তাকে অসুস্থ বানা হয়। এখানে অভিযোগ হলো, আমি আজকে আসলাম, এর আগেও শুনছিলাম যে এখানে নাকি ডাক্তার নাই কোনো, মাঝে মধ্যে ডাক্তার আসে, কিন্তু ডাক্তার মাঝে মধ্যে আসে কিছু অপারেশন করে, আর বাকিরা নাকি এখানকার যারা কর্মচারী, যারা এখানকার নার্স, তারাই নাকি এখানে নাকি অপারেশন করে। ক্লিনিকটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নিজের দায় এড়িয়ে ডাক্তারের উপর চাপিয়ে দেন। আসলে এই বিষয়টা আমি এই মুহূর্তে কোনো কিছু বলতে পারতেছি না, আসলে ডাক্তারের সাথে কথা বলতে হবে কেন আসলো। ডাক্তার নিরঞ্জন শাহ মেশিনের সমস্যায় ওই রিপোর্ট আসতে পারে জানালেও টেকনোলজিস্ট লক্ষণ রায় ইউরিন পরীক্ষা করেন নাই বলে দাবি করেন। পজিটিভ আসছে এবং পরবর্তী কনফার্ম করার জন্য আমরা ইউরিনটা টেস্ট করা, ইউরিনে পজিটিভ এটা পাওয়া, হ্যাঁ এটা ডিভাইসের সমস্যা থাকতে পারে, অর্থাৎ রিপোর্টে সমস্যা হতে পারে। জেনারেল ক্লিনিকে কোনো ইউরিন টেস্ট, প্রেগনেন্সি টেস্ট করেনি, সেটার সম্পর্কে আমি জানি না। তো আমি অন্য টেস্ট করার জন্য গেছি, অন্য রোগীর, সেটা হচ্ছে চিলাটি রোগীর এক টেস্ট ছিল, ওই টেস্টটা করার জন্য গেছি, সিবিসি ছিল, কিন্তু আমি ইউরিন প্রেগনেন্সি টেস্ট কখনো করিনি। এটা সাধারণত ক্লিনিকে কে বা কারা করছে সেটা আমি জানি না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহানবাড়ি জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আজকে শুনেছি এবং আমি ভুক্তভোগীর পক্ষে একটা লিখিত আবেদন আজকে আমার দপ্তরে এসেছে, আমি সেটা ডকেট করেছি এবং আমি তদন্ত কমিটি গঠন করেছি, তারা কালকে ওখানে যাবেন, তদন্ত রিপোর্ট পেলে আমার ব্যবস্থা নেবে। মাত্র 13 বছর বয়সী অবহিত একটি কন্যা শিশু নাকি অন্তঃসত্ত্বা হয়েছে, এরকম একটি রিপোর্ট দেয় আমার পিছনের এই ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তাদের পরিবারের সদস্যর এই কথাটি বিশ্বাস না হয় তারা একাধিক চিকিৎসা কেন্দ্রে গিয়ে পরীক্ষা করে, সেখানে তারা নিশ্চিত হয় তাদের কন্যা শিশুটি অন্তঃসত্ত্বা নয়। এরই প্রতিবাদে আজ পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী মিলে ক্লিনিকটি বন্ধের দাবিতে অবরোধ করছে। শুধু এই ক্লিনিক নয়, জেলার ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অপচিকিৎসা দেওয়া এসব ক্লিনিক বন্ধের দাবি করেছে এলাকাবাসী। ইয়াসিন মোহাম্মদ সিথুন, দীপ্ত টিভি, নীলফামারী।